আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম মানুষ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারী দোয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খায়নি তো সাত দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে থার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয়ে ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অঠেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ফুকাছ মুরগো ভাগারে গে নামাজ পড়িস বেটা। ফুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা, সোজা পথ দেখ গোস্ত রুটিয়া মসজিদে দিল তালা। ফুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তাবারে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে যাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। ক্ষুধার ঘরে একোপাট লাগাই, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চলিয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়।